আসসালামু আলাইকুম, আমার নাম সাদিয়া জাহান প্রভা। আমি আজকে কিছু কথা বলবো এবং কথাগুলো শুধুমাত্র আমার সাংবাদিক ভাই বোনদের জন্য, যারা বিনোদন সাংবাদিক হিসেবে আমাদের কাছে পরিচিত। আমি আসলে বিগত 10 ইয়ার্স ধরে আমি আসলে বিভিন্নভাবে আপনাদের বেশ কিছু মিথ্যা নিউজ দ্বারা আমি আসলে এফেক্টেড। তো একটা সময় যখন আমি যখন দেখছিলাম যে এটা আসলে কোনোভাবেই আমি এটাকে রিকভার করতে পারছি না, তখন আপনাদের সাথে আমার আসলে দূরত্বটা আরও আরও বেড়ে যায়। এবং এখন যেটা আপনারা করেন, যেহেতু আপনারা আমাকে ওভার দ্য ফোন পান না, তাই আমি যখন আমার ইনস্টাগ্রামে আমি যখন কিছু আপলোড করি, কোনো ক্যাপশন দিই, আপনারা সেটা নিয়েও নিউজ করেন, আর মিথ্যা নিউজ তো আছেই মাশাল্লাহ। তো দেখেন, আমি আমি ভাবতাম, সো আমি রিকোয়েস্ট করবো আপনাদের সবাইকে, আপনারা আমার কনসার্ন ছাড়া আমার নামে কোনো নিউজ আর যাতে না হোক। আমি চাই না যেই কয়জনই আমার ওয়েল উইশার, যেই কয়জনই আমার ভালো চান, তারা আসলে কোনোভাবে কোনো মিথ্যা নিউজ দ্বারা প্ররোচিত না হোক। আর যতটুকু বলার অতটুকু আমি আমার ভেরিফাইড ইনস্টাগ্রাম টিকটক থেকেই আমি আসলে তাদের সাথে কমিউনিকেট করতে পারবো। আমার ব্যক্তিগতভাবে আমি কখনো টুইটার ইউজ করিনি, আমার ফেসবুক যেই প্রোফাইলটা সেটাও লক করা, সেটা পাবলিক দেখার কথা না। এবং একটা ফেসবুকে খুব অল্প কয়েকদিন হয়েছে একটা ফ্যান পেজ খুলেছি, যেটা শুধুমাত্র সিকিউরিটি পারপাসের জন্য, যেহেতু অনেক ফ্যান পেজ আছে মানুষ বানাচ্ছে যেগুলো আমার না, সেটার জন্য আসলে বানানো। কোনো কিছুর মাধ্যমে যদি আমি